मैक्सिमम नंबर ऑफ पार्टनर्स ऑफ अ पार्टनरशिप बिजनेस मिनिमम मैक्सिमम कत जन पंचाश जन दुई थे पंचाश ठीक है এখানে কি লেখা আছে হোয়াট ইজ দা ম্যাক্সিমাম নাম্বার অফ পার্টনার্স ইন পার্টনারশিপ বিজনেস তো পার্টনারশিপ বিজনেসে মিনিমাম কতজন লাগবে দুজন লাগবে ঠিক আছে তো আর এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ পার্টনারশিপ বিজনেস কত 50 জন লেটেস্ট কোম্পানি আইন বলছে লেটেস্ট কি বলে বুঝলি লেটেস্ট সর্বশেষ কোম্পানি আইন কবে চালু হয়েছে 2013 সালে সেখানে বলছে যে পার্টনারশিপ বিজনেসে ম্যাক্সিমাম কতজন লাগবে 50 জন লাগবে বলে দিলাম তাহলে অ্যানসারটা কত হবে 50 আরেকটা কথা বলে দিচ্ছি তোকে मैक्सिमाम बर्तमान चालू हो जाए 50 जन आगे 20 जन परीक्षा कखोले মানে ব্যাংকিং বিজনেসে কতজন পার্টনার লাগে আর নন ব্যাংকিং এ কতজন বলেছিলাম বলতো ব্যাংকিং এ কতজন ব্যাংকিং এ 10 জন আর নন ব্যাংকিং এ 20 জন এইগুলো মাথায় রাখ তো যদি মনে হয় লিখে রাখার দরকার লিখো রাখতে হবে কোনো সমস্যা নেই তাহলে কি কি বললাম বল পার্টনারশিপ বিজনেসে মিনিমাম কতজন লাগবে বল পার্টনারশিপ মিনিমাম কতজন লাগবে বললাম 2 জন ঠিক আছে তো ম্যাক্সিমাম লেটেস্ট কোম্পানি আইন অনুযায়ী 50 জন ঠিক আছে লেটেস্ট কোম্পানি আইন অনুযায়ী 50 জন ব্যাংকিং বিজনেসে 10 জন নন ব্যাংকিং এ 20 জন ঠিক আছে ঠিক আছে কি বললাম বুঝতে পারি তো এটা নিয়ে অনেক ডাউট আছে এই যে এখানে যে 50 দিলাম না আবার কোন কোন বইতে দেখি 20 লেখা আছে কোন কোন বইতে 20 লেখা আছে কোন কোন বইতে 50 লেখা আছে ঠিক আছে তো কি বলছিস কি বললাম বুঝতে পারি তো কোন কোন বইতে 50 লেখা আছে কোন কোন বইতে 20 লেখা আছে ঠিক আছে তো এইবার দেখতে হবে এই যে এই বই যে বিবি কুণ্ডুর যে বইটা যে অ্যানসার সেট করেছে ও 50 তৈরি করেছে ঠিক আছে 50 বলেছে ও কি করেছে লেটেস্ট কোম্পানি আইন এটা ভালো করে বুঝতে হবে আমাদের যে লেটেস্ট কোম্পানি আইন চালু হয়ে 2013 সালে 2013 সালের আগে অবধি 20 জন ছিল 2013 সালের পরে 50 করেছে তো যাই হোক বলে দিলাম একের অ্যানসারটা দুইয়ের অ্যানসারটা কি বলেছে পার্টনারশিপ ডিড মানে অংশীদারি চুক্তিপত্র দেখ অংশীদারি চুক্তিপত্র কি হতে পারে লিখিত হতে পারে রিটেন হতে পারে আবার মৌখিক হতে পারে ঠিক আছে তো আবার আইদার ওরাল অর রিটেইন এগ্রিমেন্ট ঠিক আছে অল তার মানে আমি আগে দিনই করালাম অংশীদারি চুক্তিপত্র তো লিখিতও হতে পারে মৌখিকও হতে পারে ঠিক আছে তো আবার এমনও হতে পারে হয় লিখিত নয় মৌখিক তাহলে অরিজিনাল অ্যানসার কোনটা হবে হবে হয় লিখিত নয় মৌখিক এই অ্যানসারটা লিখতে হবে আইদার ওরাল অর রিটেইন দুইটা হবে সি দুইয়ের অ্যানসারটা লিখবি সি দুইয়ের অ্যানসারটা সি লিখবি কি বললাম বুঝতে পারি তো তাহলে আমাকে পরীক্ষা আমাকে কোশ্চেন দিয়েছে পার্টনারশিপ ডি অংশীদারি চুক্তিপত্র কি হয় অংশীদারি চুক্তিপত্র লিখিত হতে পারে অংশীদারি চুক্তিপত্র মৌখিক হতে পারে বা এমনও হতে পারে লিখিতও হতে পারে বা মৌখিক হয় লিখিত হবে না মৌখিক হবে কি বললাম বুঝতে পারি এটা হচ্ছে কারেক্ট অ্যানসার এটা হচ্ছে কারেক্ট অ্যানসার তিন নম্বর না যেটা বললাম সেটাই লিখবে আচ্ছা তিন নম্বর কি বলেছে ইফ দা রেট অফ কমিশন ইজ 20% অন নেট প্রফিট ঠিক আছে তো If the rate of commission is 20% of net profit, মানে commission হচ্ছে net profit এর 20%, আর rate of commission after charging such commission বলেছে will be কত হবে? Net profit এর উপর 20%, তাহলে after charging এর উপর কত হবে? দেখ, আমি শিখে দিচ্ছি। 20 নম্বর না? তো এখানে কত বলেছে answer? বলছে rate of commission is 20% net profit এর উপর 20%
করে তাহলে রেট অফ কমিশন কত হবে আফটার চার্জিং সার্চ কমিশন 25%
কত আবার বলছি 45000 বাই 15% মাইনাস 2.5 লাখ কর 45000 কে 15% দিয়ে ভাগ কর 45000 কে 15 কত 3 লাখ 3 লাখ থেকে 2.5 লাখ বাদ দিলে आंसर হবে 50000 আমি এই অঙ্কটার পাশে একটা স্টার মারলাম এই অঙ্কটার পাশে একটা স্টার মারলাম কেন স্টার মারলাম আমি বললাম এরকম অঙ্ক পরীক্ষায় আসছে এরকম অঙ্ক পরীক্ষায় আসছে সুতরাং ভালো করে প্র্যাকটিস করবি এই টাইপের অঙ্ক তাহলে এরকম অঙ্ক যদি एग्जामে আসে কি কি দেবে একটু শুনে নে তোকে ক্যাপিটাল এমপ্লয়েড বলে দেবে তোকে এভারেজ প্রফিট বলে দেবে রিটার্নের পার্সেন্টেজ বলে দেবে বলবে গুডউইল কত তোকে বলে দেবে না কোন মেথডে করতে হবে তোকে বুঝতে হবে কোন মেথডে করতে হবে এই প্রশ্ন যদি দেয় কখনোই সুপার ওভারে করতে পারবে না আমি করতে হবে ক্যাপিটালাইজেশন এভারেজ করতে হবে এই অঙ্কটাও এভারেজ করতে পারবে না এভারেজ করতে গেলেও তোকে এভারেজ অঙ্ক তো বলেই দিয়েছিল তোকে বলতো তো নাম্বার অফ ইয়ার অফ পারচেজ ওটা বলে তাহলে করতে পারবে একমাত্র নাম্বার অফ ইয়ার অফ পারচেজ না বলে দিলেও করতে পারবে একমাত্র এই মেথড इंटरनेट सार्च कर কিন্তু আমরা যে সমস্ত বইগুলো ফলো করছি আমি এটা বলতে চাইছি যে সিবিএসসি বা আইএসসি বোর্ডের যে বই বুক ফলো করি সেটা লেখা আছে ম্যাক্সিমাম নাম্বার কত 50 জন ম্যাক্সিমাম 50 জন ঠিক আছে তো কিন্তু আমরা যে সমস্ত বই ফলো করছি সেখানে 50 आंसर দেয়নি 20 দিয়েছে তো তোরা 20 চালাবি না ঠিক আছে তো 50 লিখবি না কি বললাম বুঝলি কিন্তু তুই যদি ইন্টারনেট সার্চ করে দেখিস ম্যাক্সিমাম মেম্বার কত পার্টনারশিপ কিন্তু এখানে 50ই লেখা আছে এবং ব্যাকেটে লিখে দিয়ে অ্যাজ পার লেটেস্ট কোম্পানি 1000 ছাড় সেখানে লেখা আছে 50 কিন্তু কিন্তু তোরা তোদের एग्जामের জন্য ওরা 20 টাকাই সিলেক্ট করবে যদি নিউ বলে দাও তাহলে 50 না নিউ বলবে না ওরা বলবে না ঠিক আছে ওরা 50 টাকাই সিলেক্ট করবে তুই 20 টাকাই সিলেক্ট করবি মানে 50 দিয়ে কাটা আর শিক্ষামূলক দিকে দেখছ আচ্ছা হয়ে গেল এটা এগুলো এত কি হয়ে গেল তো হ্যাঁ এত কি হয়ে গেল তো বুঝে ইচ্ছি তাহলে কটা পয়েন্ট বললাম 4টা পয়েন্ট বললাম नाम उल्लेख आ পাঁচটার आंसर হবে বি ঠিক আছে এবার ছয়টায় চলে আসি এটা বোঝানোর কিছু নেই তাই আমি বলে দিলাম ছয়টা কি বলেছে বলছে এক্স এন্ড ওয়াই দুজন পার্টনারশিপ দ্য রেশিও ছিল 3:2 জেড ব্যবসায় জয়েন করেছে বলছে নিউ রেশিও কত হবে এটা তো শিখেছিস তোরা জানিস ধর এখানে শিখেছিলাম পার্টনার এক্স ওয়াই জেড ওল্ড রেশিও আর নিউ রেশিও তো বল না ওল্ড রেশিও কত কত ছিল ওকে 3:2 মানে 3:5 আর 2:5 যেটা তুই ছিল না ব্যবসায় যে নতুন পার্টনারের সাথে শেয়ার কত 1:4 এখানে লিখো 1:4 তার মানে আমি শিখিয়েছিলাম আমি মনে করি কোম্পানির প্রফিট 1 টাকা তার মানে নতুন পার্টনারের প্রফিট 1:4 রইল বাকি কত 3:4 তাই তো তাহলে 3:4 এ 3:5 হবে তাহলে কত হবে 9/20 এটা হবে 3:4 এ 2:5 6/20 আর এখানে 5 দিয়ে মাল্টিপ্লাই করব মানে 5/20 তাহলে আনসার কত হলো 9:6:5 তাহলে এরকম একটা অঙ্ক एग्जामে আসছে কি বললাম বলতে পারলি এরকম একটা অঙ্ক এমসিকিউ পাবি ওরা क्वेश्चन দিয়ে দেবে দুজন পার্টনার দিয়ে দেবে নতুন পার্টনার শেয়ার এত বলবে নিউ রেশিও কত বা বলতে পারে স্যাক্রিফাইজিং রেশিও কত এরকম একটা क्वेश्चन আসছে স্যাক্রিফাইজিং হলে কি হবে সেটা পরে বলবো এখন তুই নিউ রেশিওটা বুঝতে পারলি তো আমি এখন পড়াচ্ছি আমি যখন মনে হবে क्वेश्चन করব क्वेश्चनের आंसर দিবি মাস্টারে কথা বলে ডিসটার্ব করে দিছি ঠিক আছে হলো তো ছয়টা এবার সাতটা বলবি এটা বোঝা গেল মানে এটা আমরা অ্যাডমিশন যখনই করতাম এটা দরকার হতোই এটা নতুন কিছু নয় টুকে নিবি গুলো সাত নম্বরটা কি বলবো বলছে এ আর বি দুজন পার্টনার ছিল এ আর বি দুজন পার্টনার ছিল বলছে ইকুয়াল পার্টনার দুজন পার্টনার তো ঠিকই কিন্তু ইকুয়াল পার্টনার মানে 1:1 এ আর বি 1:1 ছিল দে আর কম্বাইন্ড ক্যাপিটাল মানে তাদের কম্বাইন্ড ক্যাপিটাল বলে 2 লাখ টাকা আর রিজার্ভ বলেছে 40000 টাকা ঠিক আছে
নিউ পার্টনার সি বিজনেসে এসছে এবং সে 20% নিয়েছে টোটাল ক্যাপিটাল অফ দা ফার্ম, ফার্মের যে টোটাল ক্যাপিটাল তার 20% নিয়েছে। দেখ কোশ্চেনটা একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে, বুঝাচ্ছি দেখ সাথে ফেলাই দো এ আর বি, ঠিক আছে দুজনের ক্যাপিটাল কত ছিল জানিস? এ আর বি দুজনের ক্যাপিটাল ছিল 2 লাখ টাকা, ক্যাপিটাল ছিল এটা ক্যাপিটাল 2 লাখ টাকা, আর কি ছিল রিজার্ভ, রিজার্ভ কত ছিল 40,000, তাহলে দুটো মিলে টোটাল কত হচ্ছে 2,40,000, এই 2,40,000 এর ক্যাপিটালটা কার কার? এটা এ আর বি 2,40,000 ক্যাপিটাল, ঠিক আছে দাঁড়া 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 ওস আস্তে আস্তে, এ আর বি ক্যাপিটাল 2,40,000 টাকা, তো বলে দিয়েছে দ্য নিউ পার্টনার সি, ব্যবসায়ী এসছে নতুন পার্টনার সি, ঠিক আছে তো হি উইল ব্রিং 20% অফ দ্য টোটাল ক্যাপিটাল, টোটাল ক্যাপিটালে 20% ওনি আসবে, মানে কি কিন্তু তাহলে আমার যদি কোম্পানিতে টোটাল প্রফিট হয় 1 টাকা, আগের মতো 1 টাকা টোটাল প্রফিট, তার মধ্যে 1/5 নতুন পার্টনার, তাহলে বাকি রইল কত 4/5, তাহলে 4/5ই তো 2,40,000, 2,40,000 টাকা কি এ আর বি ক্যাপিটাল আর 4/5 কি এ আর বি, তাহলে আমি বলতে পারি 4/5 = 2,40,000, 1 মানে কি স্যার 1 মানে টোটাল, টোটাল মানে এ বি সি, তাহলে কত হলো 2,40,000 তোরা যেটা গুলি ফেলেছিলি তুই বললি স্যার 2,40,000 20% করে দিবি, তাই তো এই 2,40,000টা কার ক্যাপিটাল এ আর বি, তোকে কি বলেছে এ আর বি 20% করতে বলেছে, তোকে বলেছে কি কম্বাইন, এ ভালো করে শুন, ওরা কি এই ল্যাঙ্গুয়েজ বলেছে কম্বাইন ক্যাপিটাল অফ এ এন্ড বি 20% নাম বলেছে নাকি টোটালে 20% বলেছে? স্যার টোটালে 20% বলেছে, তার মানে 2,40,000 এর সঙ্গে আরো কিছু হবে, বুঝতে পারলি? এবার বল তুই কি বলছিস, কিছু বল, মানে এটাই প্রথম দিয়ে আরেকবার বলবো, প্রথম দিয়ে বলেছি চল না প্রথম দিয়ে বলি অসুবিধা হবে, প্রথম দিয়ে এখানে কোশ্চেনে বলেছে যে নতুন পার্টনারের ক্যাপিটাল বলে দেয়নি, বলছে নতুন পার্টনারের ক্যাপিটাল বের করো, স্যার কি করে করবো? ওরা দুরকম কোশ্চেন সেট করতে পারে, ওরা হয় বলবে টোটালের ওপর 20% বলবে টোটালের ওপর এত পার্সেন্ট, আর না হলে বলবে কম্বাইন্ডের ওপর এত পার্সেন্ট, কোশ্চেন পড়ে বল টোটালের ওপর বলেছে না কম্বাইন্ডের ওপর বলেছে? টোটালের ওপর, ওরা বলেছে টোটালের 20% তাই বলেছে তো, তার মানে আমি তো কম্বাইন্ড, আমি কি 20% কোনোদিন করতে পারি? টোটালের 20% করতে হবে, স্যার কি করে করবো টোটাল? টোটাল বের করতে হবে, আমি ধরে নিলাম কোম্পানির প্রফিট 1 টাকা, প্রতিটা অঙ্কে এটাই ধরতে হয় কোম্পানির প্রফিট 1 টাকা, নতুন পার্টনারের প্রফিট কত? স্যার ওই 20% বলেছে, তার মানে কত 20% ছোট করলে কত হয় 1/5, তাহলে 1/5 বাদ দিলে কত হয় 4/5, তাহলে 4/5টা কি 4/5টা হলো কার প্রফিট 4/5, আর 1/5 তো নতুন এ, তাহলে 4/5 পুরনো দে, তাহলে এ আর বি প্রফিট 4/5, আর এ আর বি ক্যাপিটাল 2,40,000, তাহলে 2,40,000 যদি 4/5 হয় তাহলে 1 কত? 1 মানে কত?
নিজের প্রশ্নটা বুঝবো। আচ্ছা আট নম্বরটা কি বলেছে? আট নম্বরটা বলেছে এ আর বি দুজন মিলে ব্যবসা করছিল। ভালো করে শোন, এ আর বি দুজন মিলে ব্যবসা করছিল, তাদের রেশিও ছিল কত ছিল? তাদের রেশিও 5:3। এই বলেছিল এ আর বি দুজন মিলে ব্যবসা করছিল, তাদের রেশিও ছিল 5:3। ঠিক আছে, তো ব্যবসায় নতুন একজন পার্টনার অ্যাড মিলে দাদা সি, তার শেয়ার কত বলেছিল? 1:5। ওরা বলেছিল বলো স্যাক্রিফাইসিং রেশিও কত হবে? এর চেয়ে সোজা কোশ্চেন হতেই পারে না, এর চেয়ে সোজা কোশ্চেন হতেই পারে না। আমি একটা নিয়ম শিখিয়েছিলাম, একটা ছোট একটা ট্রিক্স বলেছিলাম, এটা মাথায় রাখ। যদি কোশ্চেনে নিউ রেশিও বলে না দেয়, কি বললাম বল, কি বললাম? যদি কোশ্চেনে নিউ রেশিও বলে না দেয় তাহলে ওল্ড রেশিও কে বলে স্যাক্রিফাইসিং রেশিও। তাহলে এখানে স্যাক্রিফাইসিং রেশিও কত হবে? 5:3। কেন? নিউ রেশিও ইজ, নিউ রেশিও ইজ নট গিভেন। তাহলে বুঝতে পারলি? যদি কোশ্চেনে নতুন রেশিও বলে না দেয়, যদি কোশ্চেনে নতুন রেশিও বলে না দেয়, তখন ওল্ড রেশিওটাই হয়ে যায় সেকেন্ডিং রেশিও হয়ে গেল। তার মানে কি বেরিয়ে, আগে একটা নিউ রেশিও কি করে ক্যালকুলেট করতে হয়, এরকম একটা অঙ্ক এক্সামে আসছে, আবার দেখ স্যাক্রিফাইসিং রেশিও এরকম টাইপের অঙ্ক পাবে। সুতরাং ভালো করে দেখ কি কি বলছি, কোন কোন অঙ্কতে ফোকাস করতে বলছি, এই টাইপের অঙ্কগুলো এক্সামে দেবে। এই এমসিকিউ গুলো ভালো করে ফোকাস কর। এমসিকিউ তো অঙ্ক দেবে অনেক, কিন্তু কোন কোন অঙ্কগুলো দেবে তুই পাবি, মোটামুটি করতে পারবি, সেইগুলো বলে দিচ্ছি। এইগুলো বাড়িতে গিয়ে ভালো করে কর, গুডউইল বলেছে কি জানিস? দেখ লিখছি গুডউইলটা কি বলেছে। গুডউইল বলেছে 2 ইয়ার পারচেজ অফ সুপার টপিক। গুডউইল বলেছে 2 ইয়ার পারচেজ অফ সুপার টপিক। ঠিক আছে, তারপর কি বলেছে? বলছে নর্মাল প্রফিট কত হবে? সবার, সবাই কিন্তু এইদিকে ফোকাস করতে হবে। ঠিক আছে, এই অঙ্কটার দিকে ফোকাস কর। আমি কিছু কিছু অঙ্ক এই পেজে যেগুলো ইম্পর্টেন্ট, আগে তো বলেছি এইটা ইম্পর্টেন্ট ছিল, স্টার মারলাম, তোরাও স্টার মেয়েরা তোরা এই নাম নম্বর আর নয়টাও স্টার মার, এটাও স্টার মার, এটাও ইম্পর্টেন্ট। এই অঙ্কগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবো। স্যার কী করে করবো অঙ্কটা বলবো? আমি কি বললাম, গুডউইল করার জন্য তিনটে মেথড বেসিক্যালি থাকে। কি কি মেথড বলেছিলাম যদি পাতা উল্টে দেখে নিস? একটা ছিল সুপার প্রফিট মেথড, একটা ছিল ক্যাপিটালাইজেশন, আর একটা ছিল অ্যাভারেজ প্রফিট। তাই তো? তা আগের অঙ্কটা তো ক্যাপিটালাইজেশনে করালাম, তাহলে এই অঙ্কটা সুপার প্রফিটে করবো। স্যার কী করে বুঝতে, সরবরে করতে হবে? আমি বলেছিলাম সুপার প্রফিটে যদি গুডউইল বের করতে হয় তোকে নাম্বার অফ ইয়ার অফ পারচেজ বলতে হবে। তো এই অঙ্কে কি নাম্বার অফ ইয়ার অফ পারচেজ বলে দিয়েছে? এই তো বলে দিয়েছে 2 ইয়ার পারচেজ। ও আচ্ছা, নাম্বার অফ ইয়ার অফ পারচেজ বলে দিয়েছে, তাহলে তুমি গুডউইল করতে পারবো। তাহলে কোন মেথডে করবো? এখানে তিনটে মেথডে কোন মেথডে করা উচিত? সুপার প্রফিট। স্যার সুপার প্রফিটে গুডউইল কি করে বের করতে হয় দেখ, শিখাচ্ছি, মন দিয়ে শুনবি। ঠিক আছে, সুপার প্রফিটে দেখ, এদিক শোন, এখানে লিখছি, ভালো করে শোন, গুডউইল, সুপার প্রফিটে গুডউইল বের করার নিয়ম কি? সুপার প্রফিট ইনটু নাম্বার অফ ইয়ার্স অফ পারচেজ, নাম্বার অফ ইয়ার্স অফ পারচেজ। ঠিক আছে, নাম্বার অফ ইয়ার অফ পারচেজ। ঠিক আছে, বুঝতে পারলি তো? গুডউইল তো সত্যি বলছি গুডউইল জানা নেই। আছে, তুমি জানা আছে? দেখো কোশ্চেনে বলেছে গুডউইল, কোশ্চেনে বলেনি গুডউইল। হ্যাঁ বলেছে, 50,000 টাকা বলে লিখিনি, 50,000 টাকা বলেছে, এটা বলেছে 50,000, এটা 50,000 টাকা বলে দিয়েছে। আমাদের আমাদের একটা দোষ আছে, আমরা কোশ্চেনের মানটা ভালো করে বুঝি না, আমরা অঙ্ক করতে চলে যাই, অঙ্ক পারি না। এখানে বলেছে দেখ, অ্যাভারেজ প্রফিট বলেছে 40,000, বলেছে গুডউইল বলেছে 2 ইয়ার পারচেজ অফ সুপার প্রফিট 50,000, মানে সুপার প্রফিটে গুডউইল ক্যালকুলেশন করেছে, করে 50,000 বেরিয়েছে, মানে গুডউইল 50,000 টাকা বলেছে। তাহলে গুডউইলে কে লিখলাম 50,000 টাকা। সুপার প্রফিট আমাদের জানা নেই, কিন্তু নাম্বার অফ ইয়ার অফ পারচেজ কত? 2। ঠিক তো? তাহলে এখান থেকে সুপার প্রফিট বেরোবে কত? কেউ বলতে পারবি সুপার প্রফিট কত বেরোবে এখান থেকে? কেউ বলতে পারবি ক্যালকুলেশন করে কত বেরোবে সুপার প্রফিট? কত? 25,000 টাকা সুপার প্রফিট। ঠিক আছে, কিন্তু আমাকে তো সুপার প্রফিট বের করতে পারেনি, আমাকে নর্মাল প্রফিট বের করতে বলেছে। স্যার নর্মাল প্রফিট কি করে বের করতে হয় জানিস? সুপার প্রফিট কাকে বলে?
বলছি শোন, সুপার ওভি, সুপার ওভি মানে এক্সট্রা প্রফিট। মানে ধর সাপোজ ধর আমার কাছে ধর একটা টাকা আছে 1,00,000 টাকা, আমি ধর যদি ব্যাংকে রাখি, ব্যাংক আমাকে 6% সুদ দেবে, তাহলে কত টাকা কামাবো বছরে? 6,000 টাকা। ওই 1,00,000 টাকা ব্যাংকে না রেখে আমি যদি অন্য কোথাও দিই, সে বলছে আমি তোমাকে 10% দেবো, তাহলে ব্যাংক আমাকে দিল 6,000, অন্য লোক আমাকে দিল 10,000, তাহলে আমি কোথায় টাকাটা দিয়ে অন্যকে বেটার হবে? অন্য জায়গায়, অন্য জায়গায় টাকা দিলে কত টাকা এক্সট্রা কামাবি? 4,000 টাকা। এটাকে বলে সুপার প্রফিট। বুঝতে পারলি? বুঝতে পারলি? তাহলে সুপার প্রফিট কি করে বের করতে হয়? সুপার প্রফিট বের করার ফর্মুলা হচ্ছে অ্যাভারেজ প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। অ্যাভারেজ প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। অ্যাভারেজ প্রফিট কত বল? বলেছে অ্যাভারেজ প্রফিট 40,000। আর সুপার প্রফিট কত বের হলো? 25,000 মাইনাস নর্মাল প্রফিট। 25,000 মাইনাস 40,000 ইকুয়াল টু মাইনাস নর্মাল প্রফিট, মানে নর্মাল প্রফিট বের হলো 15,000। হ্যাঁ, অঙ্কটা অনেক বড় করে করালাম, এই অঙ্কই কিন্তু এসএকিউ দিতে পারে, এই অঙ্কটাই এবার এসএকিউ তুলে দিতে পারে। সুতরাং ভালো করে দেখ কিভাবে করলাম। আরে এখন যা যা এমসিকিউ করা আছে এমসিকিউর বাইতে আমি যা আজকে যে চেষ্টা করাবো সেই চেষ্টা এবার বাইতে করা রাখবা, আর ঘন টাইম দিয়ে এটাই বারবার দেখবি সব মনে পড়ে গেছে। আর তুই প্রথম তিনটে এমসিকিউ পেজ করলে দেখবি পরের তিনটে পেজ নিজে পারবি, মাথার মধ্যে রাখতে হবে। আর বেশি বাকি 30 দিন বাকি আছে, এইগুলি বারবার করে দেয়, তাহলে বোঝা গেল কি করলাম বল? মাথায় ঢুকেছে? তুই কেন এটা আচ্ছা কত নম্বর হলো লাস্ট? লাস্ট হয়েছে 9 নম্বর হয়েছে। এবার বলবো 10, এবার বলবো 10। 10 এর চার কি বলেছি? সাধারণ শিল মোহর, এটাও কোম্পানির বৈশিষ্ট্য। সেপারেট এন্টিটি, ঠিক আছে? তো পৃথক সত্তা, এগুলো সবকটাই কোম্পানির বৈশিষ্ট্য, ঠিক আছে? ক্যাপিটাল রিজার্ভ কি নমিনাল অ্যাকাউন্ট? ক্যাপিটাল রিজার্ভ কি পার্সোনাল অ্যাকাউন্ট? ক্যাপিটাল রিজার্ভ পার্সোনাল অ্যাকাউন্ট, এটা অজানা ছিল জেনে রাখবি। ক্যাপিটাল রিজার্ভ হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। এটা হবে এই 11টা, হবে এই 12টা। কি বলছি? অন ফরফিটিং দা শেয়ারস, মানে কোন শেয়ার ফরফিট করতাম না, অন ফরফিটিং দা শেয়ারস দা ফরফিচার অ্যাকাউন্ট ইজ ক্রিয়েটেড। আমি তোদের লিখি জার্নালটা লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। তোরা মনে করার চেষ্টা কর, ফরফিচার করেছিলাম তো, ফরফিচার করলে জার্নালটা কি লিখতাম? আমি বলে দিচ্ছি, শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, এটা লিখতাম শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু পলিসি এরিয়া, টু পলিসি এরিয়া অ্যাকাউন্ট, আর শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট, এটাই লিখতাম জার্নালটা। এইবার প্রশ্নটা দেখ, ওরা কি জানতে চেয়েছে? ওরা বলতে চেয়েছে তুমি যখন শেয়ার ফরফিচার করতে, শেয়ার ফরফিট করতে, তখন শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট তো ক্রিয়েট করতাম, এই যেটা এখানে কোন অ্যামাউন্টটা আসতো? ওরা কি বলেছে? কলড অফ ভ্যালু। আমি বলে দিচ্ছি শোন, সবাই শুনে নে, এখানে আসতো কলড অফ ভ্যালু, এখানে আসতো কলড অফ ভ্যালু, তার মানে এখানে নিশ্চয়ই কলড অফ ভ্যালু আসতো না। আমি আমি অ্যানসার তো দিয়েছি, বলে যাই পুরো বুঝিয়ে দিচ্ছি, এখানে কলড অফ ভ্যালু আসতো, তাহলে এখানে তো নিশ্চয়ই কলটা ভ্যালু আসতো না, তাহলে এই অ্যান্সার তো বুঝতে পারলে কি হবে। তারপরে কি বলেছে? স্যার ফেস ভ্যালু, ফেস ভ্যালু জীবনে আসে না, ফেস ভ্যালু আসতো না। আর কি নাম দিয়েছে? একটা পেড আপ ভ্যালু। এখানে সব সময় ফরফিচারে কোন টাকাটা আসতে জানিস? তুই যত টাকা পে করেছিস, শেয়ার হোল্ডাররা যত টাকা পে করেছে সেটাই আসতো, তাহলে পেড আপ ভ্যালু আসতো, পেড আপ ভ্যালু। তাহলে এইগুলো আমি কেন এত ডিটেলসে লেখাচ্ছি? এইগুলো যত ভালো করে ক্লিয়ারিটি থাকবে, যাই এমসিকিউ দিক তুই পেরিয়ে, তো এখানে কোশ্চেন ঘুরিয়ে দিবে। বললো কি ওরা? ধর বললো কি বলো, শেয়ার ফরফিচার হলে শেয়ার ক্যাপিটাল কি হয়? তোকে বলতে হবে ডেবিট। তো এরকম কোশ্চেন ঘুরিয়ে করতে পারে, ওকে প্রপার
টাকার মানে জানতে হবে কি বলতে চাইছে, বা না বলে বললো শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্টে ডেবিট হতো ওটা কোন ভ্যালু, তখন তোকে বলতে হবে কল ডাউন ভ্যালু। কি বললাম বুঝতে পারছিস? এগুলো মাথায় রাখতে হবে। ওই শুধু এই এমসিকিউ আছে, শুধু এর অ্যান্সার শুধু কল ডাউন কি পেড আপ ভ্যালু উপস্থিত হয়ে যাবে তাহলে হবে না। তোর কোশ্চেনটা পড়ে বুঝতে পারা কি জানতে চাইছে। তাহলে হলো বারো, এবার হবে তেরো নম্বর। তেরো নম্বর কি বলেছে? বলছে গেনিং রেশিও, এটা সবাই জানে, সত্যি বলছি এটা বলার কিছু নেই। বলছে গেনিং রেশিও বের করার ফর্মুলা কি, কেউ বলতে পারবে এখানে গেনিং রেশিও বের করার ফর্মুলা কি? নিউ মাইনাস ওল্ড। ও বললো গেনিং রেশিও বের করার ফর্মুলা হচ্ছে নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও। দেখি তো এখানে অপশন দিয়েছে নাকি কোচ, কোচ এখানে অপশন দিয়েছে নাকি নিউ মাইনাস ওল্ড? এই তো আছে ওল্ড মাইনাস নিউ, ওল্ড মাইনাস নিউ, আবার নিউ হ্যাঁ নিউ মাইনাস ওল্ড আছে। নিউ মাইনাস ওল্ড আছে, এবার গেনিং রেশিও বের করার ফর্মুলা নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও। নিউ রেশিও ওল্ড রেশিও বলছি আমি তোদের বলছি, এই কোশ্চেন খুব এত সুন্দর সাজিয়েছে না, তোরা কনফিউজ হয়ে গেছিস কোশ্চেনটা দেখে। তো ইলেকশন এই নন এক্স ওয়ান, এখানে গেনিং রেশিও বের করা হলো নিউ মাইনাস ওল্ড, তুই ঠিকই বলেছিস, কিন্তু ওরা যে অপশন দিয়েছে না তোকে কনফিউজ করে দিয়েছে, অপশনগুলো কনফিউজ করে দিয়েছে। বলি বলি কি সব কনফিউজ করেছে, ভালো করে শোন। নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও তোরা করতে তো গেনিং রেশিও নিউ মাইনাস ওল্ড করতি, অ্যানসার কিসে বেরোতো, প্লাসে বেরোতো না মাইনাসে বেরোতো? খুব কনফিউজ করে বলছিস তুই অ্যানসারটা, তুই কনফিউজ করে স্যার বলছিস। দেখ গেনিং রেশিও যখন বের করতাম নিউ মাইনাস ওল্ড যদি পজিটিভ বেরোতো তখন তাকে বলতো গেনিং রেশিও, যদি নিউ মাইনাস, ভালো আমার কথার মন দিয়ে শুনতে ভালো করে বোঝাচ্ছি, জায়গাগুলো এগুলো বেসিক বেসিক কনসেপ্ট। গেনিং রেশিও বের করার ফর্মুলা নিউ মাইনাস ওল্ড, যদি পজিটিভ বেরোয় তখনই তাকে গেনিং রেশিও বলে, যদি নেগেটিভ বেরোয় তখন তাকে বলে স্যাক্রিফাইসিং রেশিও। আমি কি বললাম এইটুকু আগে মাথার মধ্যে ঢোকা, গেনিং রেশিও বের করার ফর্মুলাটা কি নিউ মাইনাস ওল্ড, নিউ মাইনাস ওল্ড করে যদি পজিটিভ বেরোয় তাকে গেনিং রেশিও বলে, যদি পজিটিভ বেরোয় তাকে গেনিং রেশিও বলে, যদি পজিটিভ না বেরিয়ে যদি নেগেটিভ বেরোয় তাহলে স্যাক্রিফাইসিং রেশিও বলে। তার মানে দেখ এখানে কোনো অপশন আছে নিউ মাইনাস ওল্ড ব্র্যাকেটে নেগেটিভ আছে, পর 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 বইয়ের দিকে তাকা, নিউ মাইনাস ওল্ড ব্র্যাকেটে নেগেটিভ আছে কিছু? সি হবে নিউ মাইনাস ওল্ড ব্র্যাকেটে প্লাস আছে। দাঁড়া দাঁড়া, আমি কি বলছি, আমি যে কোশ্চেনটা করলো সেটার অ্যানসারটা দে। তাহলে তাকে কি বলে? স্যাক্রিফাইসিং রেশিও যদি নেগেটিভে বের হয়, আমি বলছি বল না, স্যাক্রিফাইসিং রেশিও নেগেটিভ বের হয় তাকে কি বলে? গেনিং রেশিও। তো তোকে কি জানতে চেয়েছে, তোকে কি জানতে চেয়েছে বল, তোকে কি জানতে চেয়েছে কোশ্চেনে? গেনিং রেশিও, তার মানে এই অ্যানসারটা তো হবেই, এটা রাইট অ্যানসার, এটা হবেই হবে, মানে এটা হবে, এর অ্যানসার হবে, এটা কনফার্ম মাথার মধ্যে ঢোকা। আমি যে বললাম ঠিক বললাম না ভুল বলবো, এটা হবেই। আর একটা কি হবে স্যার? এটা হবে নিউ মাইনাস ওল্ড। এই দুটো অপশন আছে, দেখ আমি বলছি আছে এই দুটো অপশন, এটাও আছে আবার এটাও আছে, দেখি কোনটা কোনটা হচ্ছে। এ আর সি, দেখ এ আর সি, তাহলে বুঝতে পারলি কোশ্চেনটা কতটা কনফিউজ করে দিয়েছে, কোশ্চেনটা কতটা কনফিউজ করে দিয়েছে। মুখস্থ করলে হবে না, পুরো প্রপারলি মাথায় রাখতে হবে যে কি করে করছি এটা অ্যানসারটা। অনেকে বলে দেবে গেনিং রেশিও বের করা হলো নিউ মাইনাস ওল্ড, বলি স্যার নিউ মাইনাস ওল্ড তো আছে, ওটাই লিখে দিই না, ওটাই অ্যানসার, নাম্বার দেবে না, নাম্বার দেবে না, জিরো বসাবে। কারেক্ট অ্যান্সার কোনটা? যে এটাও লিখবে যে এটাও লিখবে তাকে কারেক্ট রাইট দেবে। বললাম বলতে হবে মাথায় রাখতে হবে, শুধু ওই আমি গেনিং রেশিও উপস্থিত করে চলে গেলাম নিউ মাইনাস ওল্ড নাম্বার পাবো না, তাহলে বোঝা গেল তো কি বললাম, কি বললে বুঝতে পারি, বুঝিয়ে দিলাম। এখন তুই বলবি স্যার কি করে কি হলো, আমি বুঝিয়ে দিলাম ব্যাপারটা। তেরোর পর চোদ্দ নম্বর কি বলেছে, এটা সুমন বলবি, ইন্টারন্যাশনাল কলস ইন অ্যাডভান্স ওভার করেছি, কলস ইন অ্যাডভান্সের উপর কত পার্সেন্ট রেট চার্জ আছে? 12% পনেরো নম্বর কোশ্চেনটা বলছি, বলবি সরঞ্জিত বলছে কি, মিনিমাম নাম্বার অফ মেম্বার ইন আ পাবলিক লিমিটেড কোম্পানি,
জানিস পাবলিক লিমিটেড কে ইংরেজিতে কি বলা হয়? কোন কোম্পানি? ঘরোয়া কোম্পানি না সার্বজনীন কোম্পানি? সার্বজনীন কোম্পানি। তুই তো ল পড়ে এসেছিস, নতুন করে বলার কিছু নেই, ইলেভেনেও বিজনেস স্টাডিজ করেছিস। সার্বজনীন কোম্পানিতে মিনিমাম মেম্বার কতজন থাকে? আচ্ছা দেখ, এখানে দেখ কি ভুলে গেলে চলবে? দেখ প্রাইভেট কোম্পানি হয় একটা আর পাবলিক কোম্পানি হয় একটা। প্রাইভেট কোম্পানি হয় আর পাবলিক কোম্পানি হয়, কোম্পানি তো করেছিস দুজন। মিনিমাম প্রাইভেট কোম্পানিতে মিনিমাম দুজন আর পাবলিক কোম্পানিতে মিনিমাম সাতজন, ঠিক আছে? তো ম্যাক্সিমাম এই চারটা টুকে রাখ, তাহলে যাই কোশ্চেন দিক পেরিয়ে যাবে। এখানে পাবলিক কোম্পানির ম্যাক্সিমাম কি জানিস? আনলিমিটেড। আর এখানে কতজন কি বলছি সুমন বল, কতজন কতজন বলছি? এখানে প্রাইভেট কোম্পানির সর্বোচ্চ দর্শন কত? পঞ্চাশ জন, বর্তমানে 200 জন হয়েছে। 50 জন কিন্তু বর্তমানে 200 হয়েছে। বলেছে মিনিমাম নাম্বার অফ পাবলিক লিমিটেড, পাবলিক লিমিটেড মিনিমাম নাম্বার কত? তাহলে এই চারটা টুকে না, তাহলে মনে হয় সুবিধা হবে, যাই দিন পেরিয়ে যাবে। আমরা ক্যাপিটাল তো অনেক রকম শিখেছি, অথরাইজড ক্যাপিটাল শুনেছি, তারপর সাবস্ক্রাইব ক্যাপিটাল শুনেছি, ইস্যুড ক্যাপিটাল শুনেছি, পেড আপ ক্যাপিটাল শুনেছি, ঠিক আছে? তো সমস্ত ক্যাপিটাল শুনেছি। এখানে বলেছে কি ইস্যুড ক্যাপিটাল, ইস্যুড ক্যাপিটাল দেখ প্রথম অপশন দিয়ে রেজিস্টার্ড ক্যাপিটাল, অথরাইজড ক্যাপিটালের আর একটা নাম দিয়ে নিস, অথরাইজড ক্যাপিটালের একটা নাম হচ্ছে নমিনাল ক্যাপিটাল আর একটা নাম হচ্ছে রেজিস্টার্ড ক্যাপিটাল। রেজিস্টার্ড ক্যাপিটাল কাকে বলে? কোনো কোম্পানি যখন গঠন হবে সে গভর্নমেন্টকে বলবে, মানে আমি আমার বলছি শোন, একটু শুনে নেই, ফোকাস করে এখানটায়। অথরাইজড ক্যাপিটাল কাকে বলে? যার বেশি কোম্পানি কখনোই শেয়ার ইস্যু করতে পারবে। দ্যাট টাটা কোম্পানি তার অথরাইজড ক্যাপিটাল বলছে 1 লাখ, তার মানে ও মার্কেট থেকে 1 লাখের বেশি শেয়ার ছাড়তেই পারবে, মার্কেটে 1 লাখের বেশি শেয়ার ছাড়তে পারবে, এটাকে বলে অথরাইজড ক্যাপিটাল। বা ধর টাটা কোম্পানি ধর একটা কোনো একটা কোম্পানি মার্কেটে লঞ্চ করেছে, ও খুলতে চাইছে, ওর গভর্নমেন্টের কাছে একটা পারমিশন দরকার। গভর্নমেন্ট ওকে জিজ্ঞাসা করবে তোমার কত টাকা ক্যাপিটাল চাই, ও তখন বললো আমার এত টাকা ক্যাপিটাল চাই, এটাকেই বলে অথরাইজড ক্যাপিটাল। মানে গভর্নমেন্ট যত টাকা পারমিশন দেয় তাকেই বলে অথরাইজড ক্যাপিটাল, বুঝতে পারলে? অথরাইজড ক্যাপিটাল জিনিসটা কি, গভর্নমেন্ট থেকে যত টাকা ক্যাপিটালের পারমিশন করতে হবে অথরাইজড ক্যাপিটাল। বা ঘুরিয়ে যদি বলিস, মানে যেই ক্যাপিটালের বেশি ধর অঙ্ক করেছি শেয়ার, ওপরে লেখা থাকতো অথরাইজড ক্যাপিটাল 10,000, 10,000, 20,000, 5,000 লেখা থাকতো, ওর বেশি কখনোই শেয়ার ইস্যু করতে পারবো না। শেয়ার ম্যাক্সিমাম অথরাইজডটা ইস্যু করতে পারবে, যত থাকে হয় সেটা হবে ইস্যুড ক্যাপিটাল বা তার বেশি হবে, বুঝতে পারলি? ইস্যুড ক্যাপিটাল কি, জনগণের কাছে যে শেয়ারটা তুই বিলি করবি শেয়ারটা ছাড়বি তাকে ইস্যুড ক্যাপিটাল বলে। পাবলিকে যে শেয়ারটা তুই ছাড়িস আমার শেয়ারটা কিনে নিয়ে যাবে তাকে কি ইস্যুড ক্যাপিটাল বলে, কি বললো বুঝতে পারলি? তো এখানে এই অ্যানসারটা লিখে দিবি, কি লিখবি? 16টা বি হবে, 16 অ্যানসারটা বি হবে। 17টা কি বলেছে? এটা সোজা অঙ্ক দিয়েছে, এটা শেয়ারের অঙ্ক। সরঞ্জিৎ বল, শেয়ার তো পারিস, নর্মাল অঙ্ক দিয়েছে, বলছে শেয়ার ইস্যু 20,000 অফ রুপিস 10 ইঞ্চ, একটা কোম্পানি শেয়ার ইস্যু করছে 20,000টা শেয়ার ইস্যু করছে 10 টাকা দামে, ঠিক আছে, 10% প্রিমিয়াম। অ্যাপ্লিকেশন রিসিভ হয়েছে 19,000, ঠিক আছে, অল অ্যামাউন্ট ডিউ আর রিসিভ দ্য অ্যামাউন্ট অফ শেয়ার ক্যাপিটাল, শেয়ার ক্যাপিটালে কত বলছে বুঝে দেবো, পুরো বলে যাচ্ছে করা আছে। কেউ অ্যান্সার দে, যে পার্টি অ্যান্সার দে, 19×10 1,90,000, তাই তো? আমি দেখি তুই ঠিক বলি না ভুল বলি, ঠিকই বলেছি হয়তো। আমি বলছি শোন, এটা কত 20 নম্বরটা?
২৪ নম্বর তারপর কি করতাম ক্যাপিটালে ট্রান্সফার করতাম ক্যাপিটালে ট্রান্সফার করলে জার্নাল কি হতো আমি পুরোটা সাজিয়ে দিলাম ওরা শুধু এটা জানতে বুঝেছিস কি বললাম ব্যাপারটা আমি পুরো ধরে বুঝিয়ে দিলাম বলছে ৫০০টা শেয়ার ফরফিট করছি ডিউ টু নন পেমেন্ট অফ ফার্স্ট কল মানি ২ টাকা ফাইনাল কল ৩ টাকা অফ দিস ৪০০ শেয়ার ডি ইস্যু ৯ ইচ ক্যাপিটাল ইজ কত এই সরজিৎ তুই বলছিস যে লিমিটেড কোম্পানি শেয়ার গুলো অসুবিধা হয় তো তুই বলছিস তো তো এই উপরে পড়ে দিচ্ছি শুন তুই কথা কম বল এই দেখ শুন এই অঙ্কটা পড়ে দিচ্ছি আমি মনে কর এই অঙ্কটা পড়ে দিচ্ছি দেখ যেটা বলছি শুন এই যে এই অঙ্কটা দিয়েছে আমি বলেছিলাম না ইস্যু অফ শেয়ারের ৪ নম্বরের একটা অঙ্ক দেয় একটা করে বলছি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট দাঁড়া দাঁড়া একটা করে শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট তারপর সিকিউরিটিস
এবার দেখি এখানে কি বলেছে কোশ্চেনে, একটু ঠান্ডা মানে দেয় বল, নন পেমেন্ট কত বলেছে? নন পেমেন্ট মানে পলিসি এরিয়া, নন পেমেন্ট মানে পলিসি এরিয়া, পলিসি এরিয়া তার মানে কত বলেছে স্যার? পলিসি এরিয়া বলেছে 2 টাকা ফার্স্ট কলে আর ফাইনাল কলে 3 টাকা মানে 5 টাকা, পলিসি এরিয়ার 5 টাকা 500টা শেয়ার মানে কত? 2500 টাকা। ভাব 10 টাকার মধ্যে তুই 5 টাকা পাসনি তাহলে পেয়েছিস কত টাকা? 10 টাকার মধ্যে 5 টাকা পাসনি তাহলে পেয়েছিস কত টাকা? 5 টাকা। তাহলে আবার হবে 5×500 মানে 2500। আর এখানে কত করে শেয়ার পার্টি হয়েছে? 500টা শেয়ার 10 টাকা করে 5000 টাকা। প্রথম জার্নালটা বোঝা গেল? আমি বারবার আমি তো এতটা গুরুত্ব দিয়ে বলছি যে এই টাইম এটা তো এমসিকিউ, এই প্যাটার্ন অঙ্ক আসবেই পরীক্ষায় একটা জার্নাল দেবেই দেবে করতে। তো ফরফিট হয়ে গেলে এবার ডি ইস্যু করবো। ডি ইস্যু করার জার্নালটা কি? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। বল কতগুলো শেয়ার ডি ইস্যু করেছে? কতগুলো শেয়ার ডি ইস্যু করেছে? 400টা শেয়ার কত টাকা করে? 9 টাকা। তাহলে 400×9 3600 টাকা। তার মানে 10 টাকার মধ্যে তুমি 9 টাকা পেলে তাহলে কত টাকা পাইছ? 70। কত টাকা পাইছ? 70। 1 টাকা পাইছ। 10 টাকা ছিল, একটা শেয়ারের দাম ছিল 10 টাকা করে ফেস ভ্যালু, তার মধ্যে 9 টাকা পেয়ে গেল, তাহলে পাইনি কত টাকা? 1 টাকা পাইনি। শেয়ার ফরফিটেড অ্যাকাউন্ট ডেবিট, শেয়ার ফরফিটেড অ্যাকাউন্ট ডেবিট কত? 400 শেয়ার 1 টাকা করে 400 টাকা। 2 শেয়ার ক্যাপিটাল, 2 শেয়ার ক্যাপিটাল ঠিক আছে 4000। এই টাইপের অঙ্ক বারবার করে বলছি, সার্ভেলাম 4 নম্বরের জন্য ইম্পর্টেন্ট, 4 নম্বরের জন্য, 4 নম্বরের জন্য এরকম করে দিই। তাহলে কি শেয়ার পারফেক্ট ক্যাপিটাল দিতাম? নিয়ম কি জানি? রুল শিখিয়েছিলাম, রুল শিখিয়েছিলাম, তোরা বারবার রুলটা ভুলে যাচ্ছিস। নিয়ম হচ্ছে ফরফিটেড ক্রেডিট, এই যে ভ্যালুটা কি করে বের করতে হয়? ফরফিটেড ক্রেডিট মাইনাস ফরফিটেড ডেবিট। তোদের অনেকে ভুল করিস। এই এখানে বল, এই জার্নাল দেখে বল ফরফিটেড ক্রেডিট কোথায় আছে? কোন টাকাটা ফরফিটেড ক্রেডিট? 2500। এটা ফরফিটেড ক্রেডিট ছিল, তাহলে এখানে 2500 লিখবো। কিন্তু এই 2500 টাকা পেয়েছিলাম কতগুলো শেয়ারে পেয়েছিলাম? 2500 500টা শেয়ারে পেয়েছিলাম। 2500 টাকা 500টা শেয়ারে আমি কি 500টা শেয়ার বেচে দিচ্ছি? এখন কতগুলো শেয়ার বেচছি? 400টা। তাহলে ×400 ঠিক আছে তো? মাইনাস ফরফিটেড ডেবিট কত? ফরফিটেড ডেবিট স্যার 400 টাকা, 2400 বাদ দিলে 1600, তাই তো? 1600 টাকা। তাহলে অ্যান্সার হবে কত? 1600। তাহলে অ্যান্সার দেখ, তাহলে কত আমাকে জানতে এসে ক্যাপিটালিজ হচ্ছে, তুমি কত বাড়াবে? 1600 টাকা। এটা অ্যান্সার কি বুঝতে পেরেছিস? কত সুন্দর ইজি ইংলিশ মাথায় ঢুকেছে, ঢুকে নিয়ে এটা পুরো ভালো করে দেখ। এক্সামে যদি এমসিকিউ দেয় তোর এত করার দরকার নেই, কিন্তু তুই যদি এই অঙ্কটা প্রপারলি অঙ্কটা না জানিস তাহলে এমসিকিউটাই করতে পারবি। এই এমসিকিউ তখনই পারবি যদি অঙ্কটা জানিস। আর আমি বলছি এই এমসিকিউটা, এই যে এমসিকিউ যে এখানে দিয়েছে কোশ্চেন সেট করেছে, এটা তো 4 নম্বরও হইতে পারে, এই অঙ্কটা দিলে তোমরা 4 নম্বর করে দেবে। আর পরীক্ষায় আসবেই 4 নম্বরের জন্য, বারবার বলছি এই টাইপের অঙ্ক বারো বাড়িতে ভালো করে প্র্যাকটিস কর, 4 নম্বরের জন্য খুব ইম্পর্টেন্ট। শেয়ারের কেমন কোশ্চেন দেবে? 6 নম্বর দেবে, 4 নম্বর দেবে, 4 নম্বর দেবে, এই তিনটে অঙ্ক থাকবে শেয়ার দিয়ে। একটা 6 নম্বরের বড় অঙ্ক থাকবে যে শেয়ার অ্যাপ্লিকেশন থেকে শুরু করে পুরো যাবে। একটা অনলি ফরফিটের অঙ্ক দেবে, আর একটা কেমন অঙ্ক দেবে? আর একটা অঙ্ক দেবে হচ্ছে তোর ওই শেয়ার অ্যাসেট কিনেছে শেয়ার দিয়ে, এই তিনটে অঙ্ক পাবে ঠিক আছে তো? তো এটা তুমি নেতো কি এমসিকিউ তো নিয়ে। আচ্ছা দেখ শোন, এবার এমসিকিউ দুই এর আগে এমসিকিউ গুলো কি ছিল? দুই এর আগে এক একটা যেন বলে দিই, বলে যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কি ধরনের স্টেটমেন্ট? এটা হচ্ছে এক একটা পিরিয়ডে করতে হয়, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এক একটা পিরিয়ডে করতে হয়, তাই এটাকে বলে পিরিয়ডিক স্টেটমেন্ট।
তাহলে 2 এর आंसरটা হবে b 2 এর 1 এর आंसरটা হবে b তারপর 2 এর आंसरটা করব কি বলেছে ডেপ্রিসিয়েশন আমরা ক্যাশ ফ্লো করতাম মনে করার চেষ্টা করো যখন ক্যাশ ফ্লো করতাম ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিজ প্রথমে কি লিখতাম প্রফিট বিফোর ট্যাক্স তারপরে অ্যাড দিয়ে কি লিখতাম নন অপারেটিং এক্সপেন্সেস ঠিক আছে তো এখানে বলছে আচ্ছা ডেপ্রিসিয়েশনটা কি এক্সপেন্সেস ডেপ্রিসিয়েশনটা কি ক্যাশ এক্সপেন্সেস ডেপ্রিসিয়েশনটা যে নন ক্যাশ এক্সপেন্সেস কিন্তু এখানে দেখ কি কি অপশন দিয়ে ভালো করে দেয় তোকে ঘাবড়ে দেওয়া কোশ্চেন দিয়েছে ডেপ্রিসিয়েশন নন ক্যাশ এক্সপেন্সেস एक्चुअली ডেপ্রিসিয়েশন ক্যাশ নয় ডেপ্রিসিয়েশন নন ক্যাশ ঠিক আছে ডেপ্রিসিয়েশন নন ক্যাশ এক্সপেন্সেস তারপর অপারেটিং এক্সপেন্সেস নন অপারেটিং এক্সপেন্সেস নন ক্যাশ অপারেটিং এক্সপেন্সেস ডেপ্রিসিয়েশন হচ্ছে এমন একটা জিনিস বিজনেস অপারেট ডেপ্রিসিয়েশন তোকে করতেই হবে বিজনেস ডেপ্রিসিয়েশন হচ্ছে এক ধরনের অপারেটিং খরচ কিন্তু নন ক্যাশ বুঝতে পারলাম বুঝতে পারলাম না ডেপ্রিসিয়েশন নন ক্যাশ এটা তো ঠিক কিন্তু ডেপ্রিসিয়েশন আবার অপারেটিং ডেপ্রিসিয়েশন ডেপ্রিসিয়েশন একদিকে যেমন নন ক্যাশ আর একদিকে তেমনি অপারেটিং বুঝতে পারলি তাহলে তুই যদি বলিস ডেপ্রিসিয়েশন নন ক্যাশ পুরোপুরি ঠিক নয় তোকে বলতে হবে ডেপ্রিসিয়েশন নন ক্যাশ অপারেটিং এক্সপেন্সেস বুঝতে পারলি কি বললাম বিজনেস অপারেট করতে গেলে তোকে ডেপ্রিসিয়েশন করতেই হবে তুই দেখ একটা বিজনেস কে ফ্যাক্টরি চালাচ্ছি সেখানে যদি প্ল্যান্ট না থাকে তাহলে প্রোডাকশন হবে তাহলে ডেপ্রিসিয়েশন প্ল্যান্ট কিনতে হবে প্ল্যান্ট কিনলে তার ডেপ্রিসিয়েশন হবে তাহলে এটা অপারেটিং কিন্তু নন ক্যাশ তাহলে आंसरটা কি লিখবি ডেপ্রিসিয়েশন ইজ আ নন ক্যাশ অপারেটিং এক্সপেন্সেস বুঝা গেল তাহলে কোন অপশনটা হবে খুঁজে দে ডিটা হবে आंसर হবে ডি তাহলে বুঝিয়ে দিলাম এই ব্যাপারগুলো আর লিখে দিবি ডেপ্রিসিয়েশন সবাই জানে নন ক্যাশ ডাইরেক্ট নন ক্যাশ লিখে দে শুধু নন ক্যাশ লিখলে হবে না তিনটা এটা বলতে হবে সবাই জানে ডিভিডেন্ড পে আমরা ক্যাশ ফ্লো করেছি ক্যাশ ফ্লো কটা অ্যাক্টিভিটি ক্যাশ ফ্লো কটা অ্যাক্টিভিটি কি কি ফাইনান্সিয়াল ফাইনান্সিয়াল অ্যাক্টিভিটিস আর ইনভেস্টিং আর অপারেটিং তাহলে কোথায় আসবে ডিভিডেন্ড ফাইনান্সিং এক্সপেন্স হয়ে গেল आंसर তাহলে তিনের आंसरটা কত বলছে তিনটা হবে এ চার চারটা বলেছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আচ্ছা আমি তোকে একটা কোশ্চেন বলছি এই কোশ্চেনটা आंसर দিতে পারবি তো এটা পরীক্ষা দিতে পারে বলতে পারে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কত নম্বর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে উল্লেখ আছে হয়তো কোশ্চেন দেখে বলবি কিন্তু না আর মাথায় রাখবি পরীক্ষায় দেবে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কত নম্বর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে উল্লেখ আছে AS3 এই এটা এটা বলছি AS3 ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3 তে উল্লেখ আছে এটা মুখস্থ রাখতে হবে পরীক্ষায় দিতে পারে এখানে বলছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অ্যাজ পার AS3 প্রিপেয়ার ডাইরেক্ট মেথড ইনডাইরেক্ট মেথড বোথ নাম দেখ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমরা দুটো মেথডেই করতে পারি একটা ডাইরেক্ট মেথডও করতে পারি ইনডাইরেক্ট মেথডও করতে পারি তাহলে आंसर লিখো কি চারটা লিখো বোথ লাস্ট পাঁচটা কি বলেছে বলে যে সেল অফ ফিক্সড অ্যাসেট এটা একদম সোজা দিয়েছে সেল অফ ফিক্সড অ্যাসেট ফিক্সড অ্যাসেট বেসিক্যালি ওটা কোন অ্যাক্টিভিটির মধ্যে পড়ে ইনভেস্টিং অ্যাক্টিভিটি ইনভেস্টিং অ্যাক্টিভিটি পাঁচটা কত নম্বর পয়েন্ট পাঁচটা হবে সি লাস্ট ছয়টা কি বলেছে ইস্যু অফ শেয়ার ও এটা কি বলি ইস্যু অফ বোনাস শেয়ার আচ্ছা দেখ ভাই একটু খাবড়ে যাবি তোরা হয়তো ইস্যু অফ বোনাস শেয়ার যদি বলি ইস্যু অফ শেয়ার তাহলে ফাইনান্সিং ইস্যু অফ বোনাস শেয়ার কোনো অ্যাক্টিভিটিতে আসে না বোনাস শেয়ার ইস্যু করলে তোরা এতই অঙ্ক করেছিস তোলে বোনাস শেয়ার পাসনি আর পেলেও কোনো অ্যাক্টিভিটি নিতে ইস্যু অফ বোনাস শেয়ার কোনো অ্যাক্টিভিটিস নয় এটা লিখো না এই পেজটা কমপ্লিট করে দিলাম হ্যাঁ আমি প্রতিটা পেজে এমসিকিউ এরকম ডিটেইলসে বোঝাতে গেলে টাইম বোঝাতে হবে ঠিক আছে তো এই পেজটা বাইরে ভালো করে পড়বি